ভারতের নির্বাচন কমিশনের সুপারিশে ভারত সরকারের আইন ও বিচারালয় কর্তৃক ভারতের প্রতিনিধিত্ব আইন 1950 এবং 1951 সংশোধন করা হয়েছে। এই সংশোধিত নির্বাচনী আইন 30 ডিসেম্বর 2021 বেশ কয়েকটি বিষয় সংশোধন করা হয়েছে। শনিবার এক সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক কিরণ গিত্তে। ত্রিপুরা চা উন্নয়ন নিগমের উদ্যোগে শনিবার উদ্বোধন হল রাজ্যের উৎকৃষ্ট মানের ত্রিপুরেশ্বরী প্রিমিয়াম চা পাতা। এদিন মহাকরণে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এই চা পাতার উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর চা শিল্পকে এক অন্য মাত্রায় নিয়ে যেতে সক্ষম হয়েছে। বর্তমানে রাজ্যের চা পাতা দেশে ও বিদেশে সমাদৃত বলে জানিয়েছেন চা উন্নয়ন নিগমের চেয়ারম্যান সন্তোষ সাহা। এদিন নিগমের ভূয়সী প্রশংসা করেন মুখ্যমন্ত্রী। শনিবার বিজেপি সিপাহী জেলা উত্তর সাংগঠনিক জেলার জনজাতি মোর্চার কার্যকারিণী বৈঠক অনুষ্ঠিত হয় গোলাঘাটি দয়ারামপাড়া খুমচাক কমিউনিটি হলে। বৈঠকে উপস্থিত ছিলেন বিধায়ক বীরেন্দ্র কিশোর দেব বর্মা। প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের উদ্যোগে শনিবার গোকুলনগর রাস্তার মাথা কমিউনিটি হলে গবাদি পশু বীমাকরণ, প্রাণী প্রতিপালন, প্রাণী কল্যাণ ও টিকাকরণ এবং উন্নত সবুজ গো খাদ্য চাষের উপর একদিনের মহকুমা ভিত্তিক কর্মশালা অনুষ্ঠিত হয়। আগরতলা পুর নিগমের অন্তর্গত 3 নম্বর ওয়ার্ড এলাকার কর্পোরেটর জগদীশ দাসের উদ্যোগে কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনার আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। শনিবার রানীর বাজার থানাধীন বৃদ্ধনগর এলাকায় তাপসী বিশ্বাস নামে এক গৃহবধূর ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে। মৃত গৃহবধূর স্বামীর নাম রাজু বিশ্বাস। বাড়ির পার্শ্ববর্তী একটি ছোট গাছে তার ফাঁস লাগানো মৃতদেহ উদ্ধার করে পুলিশ। যদিও মৃত গৃহবধূর বাপের বাড়ির লোকজনদের অভিযোগ তাপসীকে প্রায় প্রতি রাতেই মারধর করত তার স্বামী, তার মৃত্যুর খবর পেয়ে পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নিয়ে যায়। ঘটনায় রহস্য দানা বাঁধছে এলাকায়। ভারত সরকারের সড়ক পরিবহন ও জাতীয় সড়ক মন্ত্রক সম্প্রতি সুনাগরিকদের পুরস্কৃত করার জন্য একটি প্রকল্প চালু করেছে। যে কোনো ব্যক্তি অথবা সংস্থা যান দুর্ঘটনায় আহত ব্যক্তিকে চিকিৎসার জন্য হাসপাতাল পৌঁছানোর ব্যবস্থা করলে তবে ওই ব্যক্তি বা সংস্থাকে মন্ত্রক থেকে নগদ 5,000 টাকা, মেডেল ও শংসাপত্র দিয়ে সম্মানিত করা হবে। বাড়ির লোকজনদের অনুপস্থিতিতে হঠাৎ করে বিদ্যুতের ছোবলে প্রাণ হারান এক বৃদ্ধ। চাঞ্চল্যকর এই ঘটনা কল্যাণপুর থানাধীন রূপরায় এলাকাতে। জানা গেছে পেশায় কৃষি শ্রমিক যোগেন্দ্র দেববর্মা নিজ ঘরেই বিদ্যুতের সংস্পর্শে এলে মাটিতে লুটিয়ে পড়েন। এই ঘটনা টের পেয়ে প্রতিবেশী সহ বাড়ির অন্যরা যোগেন্দ্র দেববর্মাকে কল্যাণপুর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। ময়নাতদন্তের পর শনিবার দেহ পরিজনদের হাতে তুলে দেওয়া হয়েছে। কর্তব্যরত মহিলা চিকিৎসককে মদমত্ত অবস্থায় অভব্য গালিগালাজ করায় পুলিশের হাতে আটক এক বখাটে যুবক। ঘটনা শুক্রবার রাতে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে। তার নাম বিপ্লব দাস, বাড়ি তেলিয়ামুড়া থানাধীন ব্রহ্মছড়া এলাকায়। আসন্ন মনসা পূজাকে কেন্দ্র করে তেলিয়ামুড়ার মূর্তি পাড়ার স্থানীয় মৃৎশিল্পীরা চরম ব্যস্ততার সহিত প্রতিমা তৈরিতে তৎপর। যদিও বিগত 2-1 বছরের তুলনায় এবছর প্রতিমার দাম তুলনামূলকভাবে হ্রাস পাবে বলে মনে করছেন মৃৎশিল্পী। শনিবার রাজধানী স্ফুলিঙ্গ ক্লাবের উদ্যোগে এবং অঙ্গীকার সামাজিক সংস্থার সহায়তায় করোনার বুস্টার ডোজ প্রদান শিবিরের আয়োজন করা হয়। সংস্থার পক্ষে চন্দ্রা রায় জানান, করোনা সম্পর্কে সচেতনতার পাশাপাশি সবাই যাতে বিনামূল্যে বুস্টার ডোজ নিতে পারেন সেই লক্ষ্যেই এই শিবিরের আয়োজন। কমলপুর আমবাসা সড়কের মানিক ভান্ডার যাত্রী শেড থেকে প্রায় 5 কিলোমিটার রাস্তায় বড় বড় গর্ত সৃষ্টি হয়ে মরণ ফাঁদে পরিণত হয়েছে।
ছোট বড় যান চলাচল করা রীতিমত দুষ্কর হয়ে উঠেছে। স্থানীয় লোকজনেরা এই কাজে গাফিলতির অভিযোগ তুলেছেন ঠিকাদারের বিরুদ্ধে। তারা দপ্তরের কাছে আবেদন জানিয়েছেন অবিলম্বে রাস্তা মেরামত করে পথ চলা সুগম করে দেবার জন্য। দ্রুত রিয়াং জনজাতি সমাজের সামাজিকতা আইন পাশ করার দাবিতে ব্রু সংগ্রামা সামাজিক সংস্থার ১১ জনের এক প্রতিনিধি দল রাজ্যের জনজাতি কল্যাণ মন্ত্রী রামপদ জমাতিয়ার সঙ্গে বৈঠকে মিলিত হন, কিন্তু এডিসি প্রশাসনের তরফে কেউ উপস্থিত না থাকার কারণে কোনো সমাধান সূত্র বের হয়নি। আগামী ৪ আগস্ট পুনরায় রিয়াংদের এই দীর্ঘদিনের প্রত্যাশিত সামাজিক আইন দ্রুত বাস্তবায়ন করার লক্ষ্যে আরেকটি বৈঠকের আয়োজন করেছেন জনজাতি কল্যাণমন্ত্রী রামপদ জমাতিয়া। এমনটাই জানান ব্রু সংগ্রামা সামাজিক সংস্থার জেনারেল সেক্রেটারি খনারাম রিয়াং। নিজ বাড়িতে জলের পাম্পে বিদ্যুতের লাইন দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু এক ব্যক্তির। মৃত ব্যক্তির নাম সজল দেবনাথ। ঘটনা উদয়পুর শালগোড়া ইট ভাটা সংলগ্ন এলাকায়। শিক্ষকের অভাবে পড়াশোনা লাঠে উঠেছে উদয়পুর গোকুলপুর হাই স্কুলে। বিদ্যালয়ে ৫ জন শিক্ষক শিক্ষিকা ছিল, কিন্তু দপ্তরের তরফে ৩ জনকেই ডেপুটেশনে পাঠাবার কারণে ২ জন দিয়ে কোনো মতেই বিদ্যালয়ের পঠন পাঠনের কাজ সুচারুভাবে সম্পন্ন করা যাচ্ছে না। দাবি উঠেছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে শনিবার গন্ডাছড়া মহকুমার রামনগর বাজারে বিক্ষোভ মিছিল ও বাজার সভা অনুষ্ঠিত হয় সিপিআইএম গন্ডাছড়া মহকুমা কমিটির উদ্যোগে। এদিন রাজ্য ও কেন্দ্রীয় সরকারের সমালোচনায় সরব হন সিপিআইএম নেতৃত্ব। ফের লাগাম ছাড়া দেশের করোনা সংক্রমণ। পরিসংখ্যান অনুযায়ী টানা ৩ দিন দৈনিক আক্রান্তের সংখ্যা ছাড়ালো ২০,০০০ গণ্ডি। মাঙ্কি পক্স নিয়ে নয়া আতঙ্কের মাঝেই মারণ ভাইরাস প্রাণ কেড়ে চলেছে মানুষের। গত ২৪ ঘন্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ২০,৪০৮ জন। দেশের মোট করোনা সংক্রমিত ৪,৪০,১৩৮ জন। সংক্রমণ বাড়লেও অবশ্য গত ২৪ ঘন্টায় খানিকটা কমেছে অ্যাক্টিভ কেস। রণবীর কাপুর অভিনীত লাভ রঞ্জনের ছবির সেটে ভয়াবহ অগ্নিকাণ্ড। মুম্বাইয়ের অন্ধেরির চিত্রকূট স্টুডিওতে চলছিল শুটিং। কি কারণে আগুন লাগলো তা এখনো জানা যায়নি।